বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কুমিল্লা বিভাগীয় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার শ্রদ্ধেয় নেতা, কুমিল্লার কৃতি সন্তান, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই বিভাগের এই সমাবেশকে সফল করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার দীর্ঘদিনের সহকর্মী জনাব বরকতুল্লাহ ভুলু, উপস্থিত আমার সামনে ডরাকু সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো, আলাপও হতে পারে, প্রলাপও হতে পারে, আবার আবল তাবলও হতে পারে, আপনারা কিছু মনে করেন না। প্রিয় ভাইয়েরা, আমি এই সভায় সবচেয়ে প্রথম যে কথাটাই বলবো সেটি হলো ব্রাহ্মণবাড়িয়ার নয়নকে এই সব উপলক্ষে প্রচারপত্র বিতরণকালে পুলিশ সরাসরি গুলি করে হত্যা করেছে, আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আমি তার বিরুদ্ধে ঘৃণা পোষণ করছি। এই সভা থেকে নয়নের পিতা গুম হয়ে যাওয়া হিরু এবং হুমায়ুনের দুইজনের পিতা বক্তব্য রেখেছেন, দুজনের সন্তান বক্তব্য রেখেছেন। আপনারা জানেন এটা কত বড় একটা কষ্টের ব্যাপার, সবাই বুঝেই, আমরা সবাই জানি যে কত বড় কষ্টের একটা সহ্য করে তারা বক্তব্য রেখেছে। আমি বিশেষ করে নয়নের পিতার চোখে আমি আগুন দেখেছি, এখন বক্তব্যের সময় পাশে থেকে তার বক্তব্যে তার চোখে আমি আগুন দেখেছি। এই আগুন সারা বাংলাদেশে জ্বলছে, প্রতিটি সন্তানের মায়ের বুকে জ্বলছে, প্রতিটি স্ত্রীর প্রতিটি স্বামীর স্ত্রীর বুক চোখে এই আগুন জ্বলছে। প্রতিবিম্ব আমাদের বহু সন্তানকে 2013 সাল থেকে এই পর্যন্ত হাজার হাজার কর্মী গুম করা হয়েছে, খুন করা হয়েছে। হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়, তার ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্যে বড়াই করেন, আত্মতুষ্টি লাভ করেন, তার নাকি প্রচণ্ড জনপ্রিয়তা, প্রচণ্ড জনপ্রিয়তা প্রমাণ করার জন্যে তিনি গতকাল নির্বাচনী প্রচারে নেমেছেন, সেই কোথায় এটা আমাদের যশোরে, যশোরে একটা সমাবেশ করেছেন তিনি, কারণ বিএনপি সমাবেশের পাল্টা জবাব না দিলে তো হবে না, জবাব তো দিলেন, বিএনপির আগের 6টি সমাবেশের জবাব দিলেন, কিন্তু আজকেরই একটি সমাবেশ আপনার সকল সমস্ত সমাবেশের জবাব দিয়ে দিয়েছে। আমি দেখেছি, আমি গতকাল এসেছি কুমিল্লায়, এই কুমিল্লা শহরকে আমি বহুদিন যাবৎ চিনি, কিন্তু গতকালের কুমিল্লা শহর আমার কাছে অচেনা লেগেছে, এই শহরকে যেন আমি বহুদিন দেখি নাই, বহুদিন চিনি না। এত লোক কোথায় থাকবে, এত লোক কোথায় খাবে, এত লোক কোথায় বিশ্রাম নেবে? আমি একটু মানসিকভাবে অস্থিরই ছিলাম, আমি তো কিছু করতে পারছি না। তারপরেও আজকে এই মাঠে প্রচণ্ড রৌদ্র, তীব্র গরম উপেক্ষা করে আপনারা এই মাঠের মধ্যে আছেন, আমি আপনাদের সাধুবাদ জানাই, আমি আপনাদের দেশপ্রেমকে ভালোবাসায় আমি শ্রদ্ধা জানাই। আর ওই যে বাইরে দেওয়ালের ওপারে দাঁড়িয়ে আছে রাস্তায়, কুমিল্লা শহর আজকে জনে লোকালোকের অরণ্য হয়ে গেছে। কয়েকদিন আগে
কয়েকদিন আগে সরারদিনে একটা যুব সমাবেশ করা হয়েছিল, কর্মীরা দেওয়াল টপকে টপকে ভেঙে গেছে, দেখেছেন না পত্রিকায়? কর্মীরা দেওয়াল টপকে ভেঙে গেছে, কোথায়? আমাদের কর্মীরা তো কেউ দেওয়াল টপকে ভেঙে যায় নাই, আমাদের কর্মীরা তো মাঠের বাইরে থেকেও এই সভা শুনছে, আমাদের কর্মীরা তো আগুন ঝরা চোখ নিয়ে আপনাদের সামনে এগিয়ে আসছে, আপনাদের কোনো ভয়, হত্যা গুম খুন আমাদের কর্মীরা আমরা ভয় পাই না, আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। বাংলার জনগণ এই সরকারের যে কোনো জবাব, যে কোনো ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আটটি ডিভিশনে সভা করে দেখিয়ে দিলাম যে এই জনগণ আপনাদের নয়, এই জনগণ বাংলাদেশের জনগণ, বিএনপির বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কোনো দেশের দাবিদারি তারা করে না। প্রিয় ভাইয়েরা, আজকে মাঝে মাঝে শোনা যায়, এখন ওই মানে আছে না কি বলে রাখে, ওই যে একজনে গান গায় একজন তবলা বাজায়, আছে না এরকম, তো একজন মাঝে মাঝে শোনা যায় তো বলছিরা বলে আমরা তো সারা রাত ঘুমাই না, সারা রাত দেশের জন্য কাজ করি, সারা রাত ওনারা ঘুমায় না, কালোকোট পরে শুধু চুরির ধান্দা করেন, শুধু চুরির ধান্দা করেন, ডাকাতির ধান্দা করেন, কিভাবে ডাকাতি করা যাবে? ফলশ্রুতি দেখেন, এই বছর দেড় দুয়েক আগে $8,000 কোটি বাংলাদেশ ব্যাংক থেকে পাচার হয়ে গেল, ট্রেজারি থেকে। কয়েকদিন তারপর 9,000 কোটি টাকা পাচার হয়ে গেল, বলি চলে অসুবিধা নেই, যাও পার হয়ে গেল, কোনো অসুবিধা নাই। এখন দেখেন, বলেন কি জানেন, দুর্ভিক্ষ আসতে পারে। আরে ভাই, দুর্ভিক্ষ আসতে পারে, বাংলার জনগণকে সচেতন করেন, দুর্ভিক্ষ মোকাবেলার ব্যবস্থা করেন, তা না করে দুর্ভিক্ষ আসতে পারে, এই কথা বলে আবার আগুন লাগালেন, একের পর এক তেল গ্যাস খাদ্যদ্রব্য এভরিথিং। আমার কাছে একটা বিশাল ফর্দ আছে, এই ফর্দ আমি আর তুলে ধরতে চাই না, এখন বিশাল বড়। তো শুধু এটুকুই বলবো, গত কয়েকদিন আগে দুর্ভিক্ষ আপনারা দুর্ভিক্ষ ঠেকাবেন কি দিয়ে? টাকা কোথায়? টাকা তো পাচার হয়ে গেছে, মাত্র কয়েকদিন আগে 9,500 কোটি টাকা পাচার হলো, শুনেছেন? শোনেন, ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে একই কায়দায় নাবিল গ্রুপের নামে নেওয়া হয়েছে 9,500 কোটি টাকা। কিভাবে আপনারা এই দেশের দুর্ভিক্ষ সামাল দেবেন, এই দেশের মানুষকে বাঁচাবেন? মুখে বলেন এক কথা, কাজে করেন আরেকটা, অর্থাৎ টাকা দরকার, মানুষ যাই হোক, ওই আমাদের লোক খুন হোক, মারা যাক, কিভাবে বেঁচে থাকুক, আওয়ামী লীগের কিচ্ছু আসে যায় না, কারণ এই সরকার নৈশ ভোটের সরকার, এই সরকার রাতের অন্ধকারে ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে আছে। এই ডাকাত সরকার, এই যে একটা কথা বলি, আপনারা তো পড়েন নাই, সিন্দাবাদের গল্প শুনেছেন? সিন্দাবাদের গল্প শুনেন নাই? সিন্দাবাদ নামে এক মিনিট, সিন্দাবাদ নামে এক লোক ছিল, যিনি ভ্রমণ করতেন, ঘুরে বেড়াতেন, মানুষের খেদমত করতেন, উপকার করতেন, কিন্তু একদিন উনি একটা খাল পার হতে যাচ্ছেন, ছোট্ট একটা খালের মতো, তখন একজন বুড়া মানুষ তার ঘরে তাকে বললো, বাবা আমাকে একটু খালটা পার করে দাও। তো সিন্দাবাদ তো পরোপকারী লোক, খালটা পার করে দিছে। পরবর্তীতে সিন্দাবাদ বলে, এবার নামেন, বুড়া তো আর নামে না, ঘরের থেকে বুড়া আর নামে না, ঠ্যাং দিয়ে চাপ দিয়ে ধরে। তো ওই সিন্দাবাদের বুড়াকে নামাতে সিন্দাবাদের অনেক কষ্ট হয়েছিল, আমরাও 12-13 বছর কষ্ট করছি এই সিন্দাবাদের বুড়াকে, দৈত্যকে ঘাট থেকে নামানোর জন্য। এবার দেশের জনগণ প্রস্তুত হয়ে গেছে, এই দৈত্যকে সরাতেই হবে,
এই দৈত্য যতদিন থাকবে দেশের মাটি মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব সব খেয়ে ফেলবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। প্রিয় ভাইরা, আজকে তাই আমার সহকর্মী ভুল ভাই ওয়ার্নিং লেটার নিয়ে আসছে, সুতরাং আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই যে আপনারা পালিয়ে যান নাই, আপনারা দেয়াল টপকে পালিয়ে যান নাই, দরজা খোলা কেউ যান নাই, এই প্রচুর রোদ্রের মধ্যে আছেন এখনো দাঁড়িয়ে, এই জন্য সমগ্র শহর আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে মিটিং শোনার জন্য। এই কুমিল্লাবাসীকে, বৃহত্তর কুমিল্লাবাসীকে আমি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতিবাদ দল জিন্দাবাদ, দেশের বেগম খালেদিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর কুমিল্লার সিংহ পুরুষ, এই মহাসমাবেশের প্রধান উপদেষ্টা, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য।